টাইটেল একটি ভিডিও সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যা একটি ভিডিওর ভাইরাল করতে 50% ভূমিকা পালন করে। কিন্তু 90% ইউটিউবারদের শুধুমাত্র একটি সমস্যা আছে, হাউ টু রাইট অ্যাট্রাকটিভ টাইটেল, ক্লিকেবল টাইটেল কীভাবে লিখব, হাউ টু মেক প্রফেশনাল অ্যান্ড সার্চেবল টাইটেল। আরে ফালতু কথা কেন বলছেন, তাড়াতাড়ি বলুন যে কীভাবে একটা ভালো টাইটেল লিখব। কিন্তু কেমন হবে যদি আপনি আপনার ভিডিও টপিক সম্পর্কে বলেন এবং আপনি শুধুমাত্র একটি ক্লিকে সবচেয়ে বেশি সার্চেবল এবং খুব ক্লিকেবল টাইটেল পান? এটাই সত্যি, বাট তবে আপনি এতে দুটি বড় সমস্যা দেখতে পারেন, যা আমার ভিডিও শেষ হওয়ার আগেই আমি সমাধান করব। এই ভিডিওটি দেখুন, এই ভিডিও টাইটেল কেউ লিখেনি, আসলে এটি এআই দিয়ে তৈরি করা, এবং এটি ছিল রেকর্ডিং ওয়াইটির প্রথম ভিডিও যা 10 দিনের মধ্যে 10K+ ভিউ পার করে ফেলেছে। আর এর কারণ ছিল একটি সবচেয়ে আকর্ষণীয় টাইটেল। এই টাইটেলটি একবার দেখুন, হাউ অ্যালগোরো ডমিনেট ইউটিউব, হিট সিক্রেট টু বিট দ্য ইউটিউব। এই টাইটেলটার মধ্যে দুটি ওয়ার্ড সব থেকে বেশি পাওয়ারফুল, ডমিনেন্ট সিক্রেট টু বিট, যার কারণে এই টাইটেলটি খুব আকর্ষণীয় হয়ে ওঠে আর দর্শকরা এই ভিডিওতে ক্লিক করতে হয়তো কখনো মানাও করেনি। সিম্পল একটি আকর্ষণীয় টাইটেল, মানুষের মন যেখান থেকে শেষ হয় সেখান থেকে এআই চিন্তা শুরু করে। তাই আজকের এই ভিডিওটি এআই নিয়ে হতে চলেছে, চ্যাট জিপিটি থেকে কীভাবে একটি আকর্ষণীয় টাইটেল লিখবেন আপনার ভিডিও অনুযায়ী। ঠিক আছে, চ্যাট জিপিটি দিয়ে সবচেয়ে আকর্ষণীয় টাইটেল তৈরি করা যাক এবং আমি একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝাতে পারবো, ধ্যান দিয়ে বোঝার চেষ্টা করবেন। ধরুন আপনার ভিডিও কোন টপিকের মধ্যে আছে এবং আপনি ওই ভিডিওতে বললেন সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো, সো ওই ভিডিওটার শক্তি কী আছে, ওই ভিডিওটা ভিউস কত দূর যেতে পারে। বাট এখন আপনার ভিডিও রেডি কিন্তু টাইটেল বুঝতে পারছি না যে সালা টাইটেলটা কী লিখবো, তাই আপনাকে চ্যাট জিপিটি সাহায্য করবে। সরল, আপনাকে চ্যাট জিপিটিতে যেতে হবে এবং সার্চ বারে আপনাকে ওই ভিডিওর বিষয় হিসাবে আপনাকে সার্চ করতে হবে। তবে সব কিছু একটা স্ট্র্যাটেজি আছে এবং সব কিছু একটা স্ট্র্যাটেজি থাকে, তা বোঝা খুবই জরুরি। যেমন আপনাকে আপনার ভিডিওর জন্য চ্যাট জিপিটি থেকে একটি সর্বাধিক ক্লিকযোগ্য টাইটেল তৈরি করতে হবে, তার জন্য আপনাকে সার্চ বারে সার্চ করে নিতে হবে, আই এম মেকিং এ ইউটিউব ভিডিও অন দ্য সাবস্ক্রাইবার্স মাইন্ড, ইন দ্য ভিডিও আই উইল টেল হাউ দ্য সাবস্ক্রাইবার্স মাইন্ড ওয়ার্ক, দ্য পাওয়ার অফ দ্য সাবস্ক্রাইবার্স মাইন্ড, প্লিজ সাজেস্ট ক্লিকেবল টাইটেল ফর দিস ভিডিও। সার্চ করার পর আপনি কিছু জবরদস্ত টাইটেল পাবেন যা আপনি আপনার ভিডিও টাইটেল রাখার জন্য সহজভাবে কপি করে নিতে পারেন। বাট এখানে একটু ধ্যান দিয়ে শুনবেন, আই এম মেকিং এ ইউটিউব ভিডিও অন দ্য সাবস্ক্রাইবার্স মাইন্ড, ইন দ্য ভিডিও আই উইল টেল হাউ দ্য সাবস্ক্রাইবার্স মাইন্ড ওয়ার্ক, দ্য পাওয়ার অফ দ্য সাবস্ক্রাইবার্স মাইন্ড, প্লিজ সাজেস্ট ক্লিকেবল টাইটেল ফর দিস ভিডিও। টু এই লাইনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার ভিডিওর ক্লিকেবল টাইটেল খোঁজার জন্য। আপনার ভিডিও বিষয় অনুযায়ী আপনার ভিডিও সম্পর্কে কিছু লিখতে হবে, যেমন এখানে আপনি লিখতে পারেন, আজ এখানে ঘুরতে গিয়েছিলাম, এই ভিডিওতে আমি 50 ফুট উচ্চতা থেকে গাড়িটি নামাবো। আপনার ভিডিও কন্টেন্ট বিষয় যাই হোক না কেন, তারপরে শেষে এই লাইনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ সাজেস্ট টেন ক্লিকেবল টাইটেল ফর দিস ভিডিও। আপনি শুধুমাত্র এই ভিডিওটির অটোমেটিক টাইটেল জেনারেট করতে চান এবং যেমন আমরা ভিডিও শুরুতে দুটো বড় সমস্যার কথা বলেছিলাম, আপনি আপনার ভিডিওতে এটি দেখে টাইটেল খুঁজে পেতে পারেন খুবই সহজে। ফার্স্ট, এভরি ওয়ান সেম টাইটেল, টোটাল 2000 পপুলেশন 8 বিলিয়ন এবং কি 800 crore আছে, এবং ইউটিউবারের মান্থলি ইউজার রয়েছে 2 বিলিয়ন এবং 15 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার রয়েছে। বাট এখানে চ্যাট জিপিটি সম্পর্কে কয়জন জানে এবং তারা এখান থেকে তাদের ভিডিও টাইটেল তৈরি করছে, তাই এটা সম্ভব যে আপনার টাইটেল এবং অন্য কোনো ভিডিও টাইটেল একই হতে পারে। এর সমাধান হলো, যখনই আপনি আপনার ভিডিওর জন্য চ্যাট জিপিটি থেকে টাইটেল নেবেন, তারপরে একটু টাইটেলটিকে পরিবর্তন করে দিন। এই ভিডিওটির টাইটেল হলো আনলকিং দ্য হাইডেন পাওয়ার আন্ডার স্টার্টিং দ্য সাবস্ক্রিপশন মাইন্ড। এই টাইটেলটি মডিফাই করে আপনি এরকম কিছু বানাতে পারেন, আনলকিং দ্য হিডেন পাওয়ার আন্ডার স্ট্যান্ড সাবস্ক্রিপশন মাইন্ড। সেকেন্ড, উই আর ওয়্যারিং স্টপ থিঙ্কিং টাইটেল ক্রিয়েটিভিটি। আপনি যখন বিনামূল্যে চ্যাট জিপিটি থেকে মোস্ট ক্লিকেবল টাইটেল পাবেন মাত্র 1 ক্লিকে, তাহলে কেন আপনি আপনার টাইটেল নিয়ে চিন্তা করতে আপনার মাথা নষ্ট করবেন? সিম্পল, আপনি চ্যাট জিপিটিতে গিয়ে সেখান থেকে টাইটেলটি কপি করে আপনার ভিডিওতে রাখবেন। এর সুবিধা হবে আপনার ক্রিয়েটিভিটি টাইটেল নিয়ে চিন্তা করার সময় বাঁচবে, আর ক্ষতি হবে আপনার মন টাইটেল ক্রিয়েটিভিটি নিয়ে চিন্তা করা বন্ধ করে দেবে এবং আপনি নিজের থেকে একটি আকর্ষণীয় টাইটেল বানাতে পারবেন না কখনো। সুতরাং এর সমাধান হলো, আপনি সম্পূর্ণরূপে চ্যাট জিপিটির উপর নির্ভর করবেন না টাইটেলের জন্য, কখনো কখনো আপনার ট্যালেন্টের শক্তি ব্যবহার করে নিজের থেকে একটি টাইটেল তৈরি করুন। আমি আশা করি আপনি এই ভিডিও দেখে এআই জেনারেটেড টাইটেল তত্ত্ব সম্পূর্ণরূপে বুঝতে পারছেন। আর ভিডিওটিকে লাইক করে দিবেন, যদি আপনার ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন, এবং যদি আপনারা চ্যানেল মধ্যে নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, সাথে বেল আইকনটাকে প্রেস করে দিন, কারণ কি এরকম রিলেটেড ভিডিও আমি আপনাদের সামনে আগে তুলতে পারি। ঠিক আছে, এবং আপনারা যদি জানেন যে আপনাদের চ্যানেলের মধ্যে কী সমস্যা আছে, কী ভুল মিস্টেকটা করছেন, তাহলে এই ভিডিওটিতে ক্লিক করুন, এই ভিডিওটিতে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন যে আপনাদের চ্যানেলের মধ্যে কী ভুল আছে এবং আপনারা চ্যানেলের মধ্যে কী মিস্টেক করছেন। বিগেস্ট মিস্টেক, সব থেকে বড় ভুল ইউটিউবাররা এটাই করে, তাহলে এই ভিডিওটিতে ক্লিক করে দিন এবং আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো আজকের জন্য এটাকে জয়েন্ট বন্দে মাতরম।